দেখালো আগস্ট মাসের মিড ডে মিল দেওয়ার বিভিন্ন বিজ্ঞপ্তির কথা হয়তো আপনাদের মনে আছে আপনারা হয়তো বিভিন্নভাবে তার অভিজ্ঞতার অর্জন করেছেন দেখা গিয়েছিল সেই আগস্ট মাসে মিড মিল বিতরণ করতে গিয়ে কিন্তু মিড ডে মিল অফিস থেকে কিন্তু তিনবার অর্ডার বের হয়েছিল ফার্স্ট অর্ডারে যেটা ছিল সেটা হচ্ছে মুসুর ডাল এবং সোয়াবিন তারপরে অর্ডার এলো মুসুর ডাল সোয়াবিন এই দুটি ক্যান্সেল হবে সাবান দেওয়া হবে এবং ছোলা দেওয়া হবে কিন্তু ছোলা বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর থেকে বন্টন করা হবে পরবর্তীকালে আবার একটি বিজ্ঞপ্তি সেখানে বলা হয় না ছোলা পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর থেকে দেওয়া হবে না সেটা ডিস্ট্রিক্ট বা জেলা কিনে দেবে বা স্কুল কর্তৃপক্ষকে সেটা কিনে নিতে হবে সেই নিয়ে ছোলার দাম বিভিন্ন রকমভাবে বিভিন্ন জেলাতে দেওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা অবধি দেওয়া হয়েছে কিন্তু সেই দামেও দেখা গিয়েছে যে ছোলা বাজারে পাওয়া যাচ্ছে না বা পাওয়া গেলেও দাম অত্যন্ত বেশি পঁয়ষট্টি টাকারও বেশি অনেক ক্ষেত্রে আবার কোনো জেলার শিক্ষকরা সেই পঁয়ষট্টি টাকার থেকে অনেক কম টাকায় পেয়েছেন সেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের মিড মিল নিয়ে যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা অলরেডি দেখেছেন যে দু কেজি চাল দেওয়া হবে এক কেজি আলু দেওয়া হবে এবং সেক্ষেত্রে বলা হয়েছিল আলুর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সাবান দেওয়া হবে একটি যেটা দশ টাকা এবং ছোলা দেওয়া হবে এক কেজি সেটা কিন্তু বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের দাম অনুযায়ী দেওয়া হবে অর্থাৎ ছোলার দামটা কিন্তু ফিক্স ছিল না কিন্তু ফিক্সড দাম ছিল সেটা হচ্ছে এই আলুর দাম যেটা ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জেলা আলুর দাম প্রতি কেজি তিরিশ টাকাও করতে পারে আবার পঁয়ত্রিশ টাকাও করতে পারে এর আমি কিন্তু অর্ডারে বলা ছিল অক্টোবর নভেম্বর মাসের মিড ডে মিলে যে আলু বিতরণ করা হবে তার মূল্য এই অর্ডারটা যখন করা হয়তো অনেকেই ভাবছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ এই তিন মাসে মিড ডে মিল করা হচ্ছে মানে তাহলে হয়তো স্কুল ডিসেম্বরে খুললেও খুলতে পারে মানে সেটেম্বর অব্দি স্কুল খোলার সম্ভাবনা কি তাহলে নেই মিড ডে মিলের এই ধরনের প্ল্যানিং যখন চলছে মিড ডে মিল মিল বিতরণের অর্ডারটি যদি তিনবার ক্যান্সেল হয় তাহলে এই সেপ্টেম্বরের মিড ডে মিল বিতরণের অর্ডারটি কি ক্যান্সেল হতে পারে বা কতবার ক্যান্সেল হতে পারে দেখুন আপনাদের ভাবনাটাই কিন্তু সত্যি হলো অর্ডারটি পুরোপুরিভাবে ক্যান্সেল হয়নি কিছুটা মডিফাই করা হয়েছে সেক্ষেত্রে যেটা বলা হয়েছে তো সেটা হচ্ছে আলুর দাম যেটা ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেই আলুর দাম নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি বের হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর থেকে এবং এটা প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে বের হচ্ছে মিড ডে মিল সেকশন থেকে এবং ডেটটি দেখুন চোদ্দোই আগস্ট দু হাজার কুড়ি এবং লেখা হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে কুকড মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং টু কাদেরকে লেখা হচ্ছে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল অর্থাৎ সমস্ত জেলাশাসককে ডাইরেক্টর ডিরেক্টর এডুকেশন জিটিআইকে লেখা হচ্ছে এসডিও সিলিগুড়িকে লেখা আছে এবং চেয়ারম্যান কেপিএসসিকে লেখা হচ্ছে এবং সাবজেক্ট বা বিষয় বলা হয়েছে দু হাজার কুড়ির সেপ্টেম্বর ও পরবর্তীকালের জন্য মিড ডে মিল সামগ্রীর বিতরণের কর্মসূচি নিয়ে স্যার আংশিক পরিবর্তন করা হয়েছে মেমো নম্বর যেটা ছিল তেরোই আগস্ট দু হাজার কুড়ি যেটা আমাদেরকে দেখালো মিড ডে মিলের অর্ডারটা যেটা আগে বের হয়েছিল সেই অর্ডারটা কিন্তু সেলভাবে মডিফিকেশন করা হয়েছে এছাড়াও রাজ্যকে নির্দেশ দিচ্ছি আলু এক কেজি প্রতি ছাত্রছাত্রী পিছু সংগ্রহ করা যেতে পারে প্রিভ্যালেন্ট বাজার মূল্যে এবং তা নির্ধারিত হবে জেলার কৃষি বাজারের অফিসার দ্বারা বা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসারদের দ্বারা আছে আলুর দাম যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বলা হয়েছিলো সেটা কিন্তু আপনি করতে পারবেন না বর্তমানে এই দাম কিন্তু নির্ধারণ করবে সংশ্লিষ্ট জেলার কৃষি বাজারের যারা অফিসার আছেন ওনারাই কিন্তু এই আলুর দামটি নির্ধারণ করবেন এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা যে জেলা থেকে কিন্তু আলুর দাম নিয়ে আলাদা অর্ডার বের হলেও হতে পারে অন্যান্য সব বিষয়গুলি আগের মেমো নম্বরটি অপরিবর্তনীয় থাকবে অর্থাৎ এই আলুর দামের ব্যাপারটা ছাড়া সমস্ত আগের অর্ডারে যা ছিল সমস্ত কিছু ঠিক থাকবে যা সেই আলুর দামের ব্যাপারটাই মডিফাই করা হচ্ছে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ অনুগ্রহ করে নিতে বলা হচ্ছে তারপর লেখা হয়েছে ইয়র্স ফেতপলি আগস্ট দু হাজার কুড়িতে সাইন রয়েছে প্রজেক্ট ডাইরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম অবশ্যই আপনারা আগে থেকে স্কুলের মাসের জন্য মিড ডে মিলের কোনো সামগ্রী কিনে রাখবেন না কারণ দাম বা কোথা থেকে সেটা দেওয়া হবে সেটা কিন্তু এখনও কনফার্ম হওয়া যাচ্ছে না ভবিষ্যতে আরও অর্ডার হয়তো মডিফাই হতে পারে যে বিভিন্ন ধরনের স্যানিটাইজার বা অন্যান্য জিনিসপত্র কিনে বিভিন্ন স্কুল থেকে আগে সমস্যা পড়েছিল সেক্ষেত্রে বলা হয়েছিল যে সেটা জেলা থেকে দেওয়া হবে আগে থেকে হয়তো স্কুল টাকা দিয়ে কিনে নিয়েছিল তো সেরকম কোনো কাজ করবেন না আগে আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে বা এসআই যারা আছেন ওনারা যা করবেন এবং সাম্প্রতিকভাবে বিতরণের সাম্প্রতিক ডেটে আপনারা সেটাকে যেরকম অর্ডার আসবে সেই অনুযায়ী কিন্তু আপনারা করবেন সেপ্টেম্বর মাসের মিড ডে মিল বিতরণ নিয়ে এই যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে এই বিজ্ঞপ্তিটির আলুর দাম নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে রেখে যাবেন পাশাপাশি এরকম চ্যানেল নতুন বসে থাকলে এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন করবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ